হাসান একাডেমির পক্ষ থেকে আমি সাদ হাসান, সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই টিউটোরিয়ালে। সো এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে রুম ডেটাবেস ব্যবহার করে আমরা খুব সহজে একটি সিম্পল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে পারি। তো ইউটিউবে বেসিক্যালি রুম ডেটাবেসের উপর অনেক টিউটোরিয়াল আছে, কিন্তু ম্যাক্সিমাম টিউটোরিয়ালে দেখা যাচ্ছে যে এই সিম্পল বিষয়টাকে ভিউ মডেল, ডাটা বাইন্ডিং, তারপর MVVM, আর্কিটেকচার প্যাটার্ন, কোরুটিন ইত্যাদি একসাথে সব কিছু মিলওয়ার্ট করে জিনিসটাকে আরো বেশি কমপ্লিকেটেড করে ফেলাছে, যার কারণে বিগিনারদের এই যে সিম্পল কনসেপ্টটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে। সো আমি এই ভিডিওতে কিভাবে যারা নতুন বিগিনার কটলিনে তারা কিভাবে রুম ডেটাবেস জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, ডাটা ইনপুট, রিট্রিভ, আপডেট, ডিলেট ইত্যাদি কাজগুলো কোয়েরি চালাতে পারে, সেই জিনিসগুলোকে কভার করব। তা রুম ডেটাবেস নিয়ে একটি অ্যাপ তৈরি করার আগে আমাদের কিছু নতুন জিনিস সম্পর্কে অথবা কিছু জিনিস সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। আমরা যদি একটু লক্ষ্য করি, রুম ডেটাবেস ক্রিয়েট করতে আমাদের তিনটা স্টেপ আছে। প্রথমে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করতে প্রথমে এন্টিটি বানাতে হবে, দেন ডাও, দেন রুম ডেটাবেস। এখানে ডাও আমাদের কাছে একদমই নতুন। ডাও এর অর্থ হচ্ছে ডাটা অ্যাক্সেস অবজেক্ট। এই জিনিসটা সম্পর্কে আমরা বুঝবো, এটা আসলে একটা ইন্টারফেস। সো এই জিনিসটা সম্পর্কে আমরা বুঝবো। এখানে এন্টিটি জিনিসটা আগে আমরা কভার করি। এন্টিটি বলতে টেবিল, আমরা যে একটা ডাটাবেসের মধ্যে টেবিল বানাবো সেই টেবিলের যে নেম থাকবে সেটাকে আমরা এন্টিটি হিসেবে ধরবো আমাদের রুম ডেটাবেসে। সো এন্টিটিটা হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছি টেবিল নেম, সো এই টেবিল নেমটাই আমরা এন্টিটি হিসেবে ধরবো। দেন আসতেছে হচ্ছে ডাও অথবা ডাটা অ্যাক্সেস অবজেক্ট। সো ডাও হচ্ছে আমাদের একটা ইন্টারফেস ক্লাস যার মধ্যে আমরা আমাদের কোয়েরিগুলো রাখবো, যে মানে ফাংশন ব্যবহার করে আমরা যে আমাদের কোয়েরিগুলো চালাবো, যে ইনসার্ট করা ডাটা টেবিলের মধ্যে, ডাটা ইনসার্ট করা অথবা টেবিল থেকে ডাটা ফিচ করো, রিট্রিভ করো, সেই যে ফাংশনগুলো আমরা এই ডায়ের সাহায্যে করব। আর এই ডায়ের মধ্যে সেই সব কমপ্লিকেটেড জিনিসগুলো আমাদের রুম ডেটাবেস অনেক সহজে হ্যান্ডেল করবে, যা আমাদের দেখা যাবে যে কম কোড ব্যবহার করে আমরা খুব বেশি কাজ করতে পারবো। আর শেষমেশ আমাদের রুম ডেটাবেস বানাতে হবে, অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেখানে যেটা আমাদের রুম ডেটাবেসকে এক্সটেন্ড করবে এবং এই রুম ডেটাবেসের মাধ্যমে আমরা আমাদের ডেটাবেসটা তৈরি করব। সো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কোডে ফিরে যাই। সো আমি অলরেডি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট তৈরি করে রেখেছি। তা প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সি ইম্পোর্ট করে নিতে হবে। সো ডিপেন্ডেন্সিগুলোর মধ্যে প্রথমে আমাদের রুম ডেটাবেসটাকে নিতে হবে। তো আমরা রুম ডেটাবেস এখানে ইম্পোর্ট করে নিচ্ছি এবং আমাদের এখানে একটা প্লাগইন অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লাই প্লাগইন, সেটা হচ্ছে কটলিন KPT। সো দেন আমরা এটাকে সিঙ্ক করব। আর এই ডিপেন্ডেন্সিগুলোর URL আমরা খুব সহজেই অ্যান্ড্রয়েড ডকুমেন্টেশনে পেয়ে যাব। সো আমাদের এখানে ইম্পোর্ট করা শেষ, দেন আমরা যাব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। আমরা বেসিক্যালি UI এ তেমন কোনো ফোকাস করব না, আমাদের মেইন টার্গেট হচ্ছে কিভাবে আমরা ডেটাবেস রুম ডেটাবেসের মাধ্যমে ডেটাবেস ইম্পোর্ট অথবা রিট্রিভ করতে পারি সেই জিনিসগুলোকে দেখা। সো আমরা যদি আমাদের স্লাইডটাতে একটু মনোযোগ দিই, প্রথমে আমাদের এন্টিটি অর্থাৎ আমাদের টেবিল বানাতে হবে। সো টেবিল বানানোর জন্য আমরা টেবিলটাকে ডিজাইন করে যে আমাদের টেবিলে কী কী কলাম থাকবে তার জন্য আমরা একটা নতুন ডাটা ক্লাস বানাবো, যেটার নাম দিলাম সাপোজ আমরা নোট ডাটা দিলাম। সো এটা একটা ডাটা ক্লাস, ডাটা ক্লাস নোট ডাটা, এবং এটাকে আমরা অ্যানোটেট করব, অ্যানোটেশন এন্টিটি। এই অ্যানোটেশন দিয়ে আমরা বুঝাবো যে টেবিল নাম কি। এখানে অ্যানোটেশনের মধ্যে টেবিল নেম, সো আমরা সাপোজ একটা টেবিল নেম দিলাম হচ্ছে নোট টেবিল। অথবা যদি আমরা এই অ্যানোটেশনটা ব্যবহার না করি সেক্ষেত্রে বাই ডিফল্ট এই নোট ডাটাটা আমাদের টেবিল নেম হয়ে যাবে। তো আমরা তবু অ্যানোটেশন ব্যবহার করব এবং এটার ভিতরে আমরা ইউজ করবো হচ্ছে আমাদের টেবিলে কি কি কলাম থাকে। আমরা যেমন আমাদের দেখলাম এখানে যেমন দেখতেছি যে টেবিল নেম, টেবিলের ভিতরে আমাদের কলাম আছে আইডি, টাইটেল, নোট। সো আমাদের কি কি কলাম থাকবে সেগুলো আমরা এখানে ডিক্লেয়ার করব এই ডাটা ক্লাসের ভিতরে। সো এখানে আমাদের দিলাম হচ্ছে ভাল, এটা সাপোজ আমাদের
এর নাম দিলাম হচ্ছে নো, এটা হবে স্ট্রিং টাইপের। এবং আরেকটা কলাম থাকবে হচ্ছে ভাল টাইটেল, এটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের। এখন এখানে অ্যানোটেট দিয়ে আমাদের এখানে একটা আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি থাকবে সেটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। আমাদের প্রাইমারি কিটা থাকবে হচ্ছে টাইটেল, আমি টাইটেলটাকে এখানে আগে দিই তাহলে ভালো হবে। সো এবং টাইটেল এটাকে প্রাইমারি কি দিব একটা প্রাই মানে কি নামে একটি অ্যানোটেশন আছে যার মাধ্যমে বোঝাচ্ছে যে আমাদের এই টাইটেল ভ্যারিয়েবলটা এই টাই কলামটা হচ্ছে প্রাইমারি। এবং এর পাশাপাশি আছে হচ্ছে আমাদের একটি কলামের নামও আমরা ঠিক সেম এন্টিটিতে যেভাবে আমরা কলামের নেম ডিক্লেয়ার করে দিলাম যে কলাম টেবিল নেম হচ্ছে এটা, তেমনি আমরা কলামের নেম নামও কাস্টমলি ডিক্লেয়ার করে দিতে পারি ঠিক এভাবে। কলাম কলাম নাম আমরা টেবিলের নামটা কি দেবো সেটা এখানে বলে দেবো। সাপোজ সেটা টেবিলের নাম দিলাম হচ্ছে টাই সরি কলামের নাম দিব হচ্ছে টাইটেল কলাম, টাইটেল কলাম। এবং সেম ওয়েতে আমরা নোটের একটা কলাম দিয়ে দিব হচ্ছে কলাম ইনফো নেম নোট কলাম। সো আমাদের মেইনলি ডিক্লেয়ার করা শেষ যে আমাদের একটা টেবিল থাকবে যার নাম হচ্ছে নোট টেবিল, এবং দুইটা তার মধ্যে কলাম থাকবে, একটা হচ্ছে টাইটেল কলাম এবং একটা হচ্ছে নোট কলাম। এটা তার হচ্ছে টাইপ স্ট্রিং টাইপের দুইটা স্ট্রিং টাইপ থাকবে। এরপর যদি আমরা আমাদের স্লাইডটা দেখি, আমাদের যেহেতু বলা আছে নেক্সট ইয়ার আসলে হচ্ছে এন্টিটি তৈরি করা শেষ আমাদের, যে আমরা আমাদের এন্টিটিটা তৈরি করলাম। আচ্ছা এটার নামটা যদি আমরা দেই হচ্ছে রিফ্যাক্টর করি যে নোট এন্টিটি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এন্টিটি। আচ্ছা আমরা নোট এন্টিটি তৈরি করলাম, দেন আমরা এবার আমাদের ডাও ইন্টারফেসটাকে তৈরি করবো। সো সেম নিউ কোডিং ফাইল, সেটা হবে হচ্ছে আমাদের ইন্টারফেস টাইপের, এটা হবে হচ্ছে দিলাম হচ্ছে সাপোজ নোট ডাও, এটা আমাদের ক্ষেত্রে মনে রাখতে সুবিধা হবে। সেমনি আমরা যেভাবে যেমনটা দেখলাম যে এখানে একটা অ্যানোটেশন আছে এন্টিটি অথবা প্রাইমারি কি কলাম কি, সেম ডাও এর ক্ষেত্রেও আমরা ইন্টারফেসকে ডাও একটা অ্যানোটেশন দিয়ে আমরা বোঝাতে পারি যে এটা একটা ডাও ডাও ইন্টারফেস। সো এখানে আমরা আমাদের কোয়েরিগুলো লিখবো, লাইক আমরা ডেটা ফেচ করব, ডেটাকে ডেটা ইনসার্ট করব, সেই জন্য আমরা এখানে অ্যানোটেশন আছে লাইক ইনসার্টের জন্য একটা অ্যানোটেশন আছে ইনসার্ট অ্যানোটেশন, যেটা আমাদের মানে আমাদের নিচের ফাংশনটাকে এখানে একটা ফাংশন লিখবো, যে ফাংশনটাকে বোঝাবে যে এই ফাংশনটা ফাংশনের যে ডেটা আছে সেই ডেটাগুলোকে আমরা ইনসার্ট করবো, সেই বিষয়টা এই ইনসার্ট অ্যানোটেশন দেওয়া বোঝানো হয়। সো এখানে ফাংশন একটা আমরা একটা ফাংশন লিখবো যে ডাটা ইনসার্ট। সো ডাটা ইনসার্ট করবো কি, এখানে আমরা আমাদের নোট এন্টিটি টাইপের ডাটা ইনসার্ট করবো, ভাল ডাটা ইনটু সরি ভাল হবে না ডাটা ইনটু নোট এন্টিটি, নোট এন্টিটি টাইপের ডাটা ইনসার্ট করবো। নোট এন্টিটি টাইপের ডাটা ইনসার্ট করবো কেন, কারণ যেহেতু আমাদের এখানে কলাম দুইটা, সো আমরা এই ফর্মেটেই ডেটাগুলো এখানে আনি বসিয়ে দেবো ডাটা ইনসার্টের ফাংশন, যেখান থেকে আমরা কল করি না কেন সেখানে এই ফর্মেটে আমরা ডেটাগুলো যেমন প্রথমে থাকবে হচ্ছে টাইটেল দেন থাকবে নোট, এই ফর্মেটে আনে আমরা ডাটাটা ইনসার্ট করবো। এখানে এই এটার কাজ হচ্ছে এই অ্যানোটেশনের কাজ হচ্ছে ডাটা ইনসার্ট করা। সেম আরেকটা সাপোজ আমরা দিলাম হচ্ছে ম্যানুয়ালি লাইক ডিলেটেড কোয়ে অ্যানোটেশন আছে প্লাস আপডেট অ্যানোটেশন আছে, সো আমরা ডিলেট আর আপডেট এই ভিডিওতে দেখবো না, সো আমরা এই ভিডিওতে ইনসার্ট এবং সব ডাটাগুলো রিট্রিভ করাটা দেবো। রিট্রিভ করার জন্য আমাদের এখানে আরেকটা অ্যানোটেশন আছে, সেটা হচ্ছে কোয়েরি। কোয়েরি অ্যানোটেশনের মাধ্যমে আমরা যদি আপনারা পিএইচপি অথবা মাইএসকিউএল এসকিউএল ব্যবহার করে থাকেন, সো সেম কোয়েরি, কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে ডাও এবং রুম ডেটাবেজের মাধ্যমে আমরা সিনট্যাক্স আমাদের কোয়েরিস
কোয়েরি সিনট্যাক্স গুলোকে আমরা ভেরিফাই করতে পারবো যে আমাদের কোয়েরি সিনট্যাক্স ঠিক আছে নাকি। লাইক পিএইচপির ক্ষেত্রে দেখা যেত যদি আমরা টেবিল নেম অথবা আমাদের কলাম নেম ভুল দিতাম আমাদের কোয়েরিতে, সেটা বোঝা যেত না, কিন্তু ডাও অথবা রুম ডেটাবেজের ক্ষেত্রে আমরা কম্পাইল টাইমে আমাদের যদি আমরা কোয়েরিতে কোনো ভুল রেখি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এখানে আমরা কোয়েরি রেখি সিলেক্ট অল, আচ্ছা এখানে ডাউট করবে সিলেক্ট অল ফ্রম, আচ্ছা আমাদের টেবিল নেম কি ছিল, আমাদের আমাদের এন্টিটিতে টেবিল নেম ছিল হচ্ছে নোট টেবিল। আমি যদি এখানে নোট টেবিল দিলাম সিলেক্ট অল ফ্রম নোট টেবিল, তার মানে আমাদের পুরো নোট টেবিলটা তৈরি হলো এবং আমরা আসবে আমাদের আসবে হচ্ছে অর্ডার বাই, অর্ডার বাই দিব হচ্ছে টাইটেল কলাম, টাইটেল কলাম এই যে এখানে আমাদের এখানে আমাদের সাজেশন অলরেডি চলে আসছে যে টাইটেল কলাম। এখানে যদি আমি যেমনটা বললাম যে অটোমেটিকলি আমাদের ভুল দেখা দেবে, সো আমি যদি এখানে এটা বানানটা ভুলে গিয়ে দেখা যাচ্ছে যে পুরো ইরো দেখা দিচ্ছে যে না এখানে একটা ভুল আছে। তেমনি যদি আমরা কলাম নেমটা এখানে একটা কিছু ভুল দিই দেন আমাদের আইডেন্টিফাই করে দিচ্ছে যে এই এটা ভুল আছে, এই নামে কোনো কলাম নেই। সো এই কলাম, সো এইটা হচ্ছে আমাদের রুম ডেটাবেস এবং দেওয়ার সুবিধা। সো এরপর আমরা এখানে একটা ফাংশন লিখবো যে ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ডেটাবেসগুলোকে রিটার্ন করব। সো এটা আমাদের ফাংশন হচ্ছে গেট অল ডেটা, সো গেট অল ডেটা আমাদের রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে একটা লিস্ট। কোন টাইপের লিস্ট রিটার্ন করবে, আমাদের এই নোট এন্ট্রিটি টাইপের একটা লিস্ট রিটার্ন করবে। হ্যাঁ নোট এন্ট্রিটি অর্থাৎ আমরা যেখানে যখন এই মেথডটা কল করবো সে আমাদের এই ডাটাগুলো আমাদের রিটার্ন করবে। সো আমাদের ডাও ক্লাসের কাজ শেষ। এখন যদি আমরা আবার আমাদের স্লাইডে যাই, এখন থার্ড স্টেপ আছে হচ্ছে আমাদের রুম ডেটাবেস। সো রুম ডেটাবেসের ক্ষেত্রে আমরা দেখি আমরা রুম ডেটাবেসের জন্য একটা ক্লাস তৈরি করবো, সেটা হচ্ছে নোট ডেটাবেস। সো নোট ডেটাবেস একটা টোটালি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে। সো অ্যাবস্ট্রাক্ট একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে। সো এটা আমরা সেম ভাবে এতেই করবো যে যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস নোট ডেটাবেস। সো এটা আমাদের এক্সটেন্ড করবো হচ্ছে রুম রুম ডেটাবেসকে। আচ্ছা এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা আমাদের রুম ডেটাবেসকে এক্সটেন্ড করলো। আমরা এগুলো বাকি যেমন এন্টিটি অথবা ডাওয়ার ক্ষেত্রে দেখলাম অ্যানোটেশন আছে, সেম ওয়েতে আমাদের ডেটাবেসের ক্ষেত্রে অ্যানোটেশন আছে, সেটা হচ্ছে ডেটাবেস। এখানে দেখাচ্ছে ইরো দেখাচ্ছে একটা, কারণ আমাদের এখানে ডেটাবেসের মধ্যে প্যারামিটার পাস করতে হবে। প্যারামিটারগুলো কী কী, যেমন এখানে এন্টিটিস অ্যারে টাইপের একটা এন্টিটিস পাস করতে হবে, দেন একটা ভার্সন পাস করতে হবে যে আমাদের ডিটেলসের ভার্সন কি। এই জিনিসটা অনেকটা আমরা স্কুলাইটের ক্ষেত্রেও ইউজ করছিলাম যে ভার্সন নেম। সো আশা করি এটা বোঝানোর কিছু নাই। এখানে আমরা ডেটাবেস আমাদের ডেটাবেসের মধ্যে আমরা ডিক্লেয়ার করলাম যে আমাদের এখানে একটা টেবিল আছে। একটা ডেটাবেসে যেমনটা আমার স্লাইডে দেখা যাচ্ছে মাল্টিপল টেবিল রাখা যাবে, যেমন টেবিল এ টেবিল বি। সো আমরা আমাদের গেল আমরা আমাদের ডেটাবেস ক্রিয়েট করার সময় এতক্ষণ কিন্তু এখন কিন্তু আমরা ডেটাবেস ক্রিয়েট করিনি, জাস্ট ডেটাবেসটাকে আমরা সাজাচ্ছি যে হ্যাঁ আমাদের ডেটাবেসে একটা কলাম থাকবে, একটা টেবিল থাকবে, অথবা ভার্সন নেম এটা থাকবে, স্কিমা এক্সপোর্ট করবে কিনা, এই জিনিসগুলো জাস্ট আমরা ডিক্লেয়ার করছি। এখনও কিন্তু কোনো ক্রিয়েট করার পার্টে আসি নাই। সো এখনও জাস্ট আমরা সাজাচ্ছি। সো আমাদের ডেটাবেসের সাজানোর মধ্যে আমাদের এখানে বলে দিতে হবে যে আমাদের কী কী আর টেবিল আছে সেটা আমাদের এখানে বলে দিতে হবে। সো এখানে আমরা বলবো হচ্ছে যেমন এন্টিটিস, এন্টিটিস এখানে আমরা একটা কার্লি ব্রেসেস স্কয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদের টেবিল নেমের যে ক্লাসটা আছে যেমন নোট এন্টিটি, নোট এন্টিটিটা দিয়ে দিলাম এবং সাথে হচ্ছে ক্লাস দিয়ে দিলাম। যদি আমাদের এখানে নোট এন্টিটির পাশাপাশি আরেকটা কোনো ডেটাবেস থাকতো অথবা রিলেটিভ ডেটাবেস থাকতো, দেন আমরা এখানে কমা দিয়ে আরেকটা ডেটাবেসের নাম দিতাম। যেহেতু আমাদের এখানে একটা, সো আমরা এখানে অ্যারে মধ্যে একটাই পাস করবো এবং পাশে ভার্সন দিয়ে বলতে ভার্সন প্রথমটা ভার্সন হচ্ছে এক। সো দেন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আসতেছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন ব্যবহার করতে হবে যেটা আমাদের গেট ডাওকে নোট ডাওকে রিটার্ন করবে। অর্থাৎ
আমরা যখনই মেইন অ্যাক্টিভিটি থেকে এই নোড ডেটাবেসটাকে অ্যাক্সেস করব, তার সাথে সাথে আমরা এই ইন্টারফেসটাকেও আমরা যেন অ্যাক্সেস করতে পারি। তার জন্য এখানে আমরা একটা অ্যাবস্ট্র্যাক্ট ফাংশন দিব, যেটা হচ্ছে আমরা গেট ডাও দিলাম সাপোজ, সো এটা রিটার্ন করবে হচ্ছে আমাদের নোড ডাও ক্লাসটাকে রিটার্ন করবে। এই জিনিসটা একটু কনফিউজিং মনে হয়ে যাবে, কিন্তু এটা কিছুক্ষণ পরে যখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে কাজ শুরু করবো সেক্ষেত্রে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা এখানে একটা এখন আমাদের ডেটাবেস ক্রিয়েট করার অ্যাকচুয়াল যেটা ডেটাবেস ইনিশিয়েট সেই কাজটা আমরা এখন করবো। সো তার জন্য আমাদের একটা দরকার হচ্ছে কম্পিনিয়ন অবজেক্ট, কম্পিনিয়ন অবজেক্টের মধ্যে আমরা কাজ করবো। এখন এখানে অনেকের প্রশ্ন আসতে পারে কনফিউজ, কটলিনে কম্পিনিয়ন অবজেক্ট কি? আমরা জাভার ক্ষেত্রে দেখছি একটা স্ট্যাটিক মেথড, যেটা আমরা দেখা যাচ্ছে যে অন্য যে কোনো ক্লাস থেকে জাস্ট ক্লাসের রেফারেন্স ধরে অবজেক্ট তৈরি করে রাখতে হয় না, জাস্ট ক্লাসের রেফারেন্স ধরে আমরা ওই স্ট্যাটিক মেথডটাকে কল করতে পারি। সেম ওয়েতে এখানে কটলিনের ক্ষেত্রে যেহেতু স্ট্যাটিক নাই, কিন্তু এখানে কম্পিনিয়ন অবজেক্টের বিহেভিয়ারটা সেম, কিন্তু সেম জিনিস না এটা, এটা অনেকটা সেভাবে আমরা অন্য ক্লাস থেকে এই ব্লকের ভিতরে যেই ফাংশন লিখবো আমরা সেটাকে আমরা কল করতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক না, অনেকটা স্ট্যাটিক্সের মতন বিহেভিয়ার এদের। সো এখানে আমরা ডেটাবেসটাকে ইনিশিয়েট করবো, তার জন্য আমরা একটা প্রথমে প্রাইভেট ভ্যারিয়েবল নিয়ে নেব, প্রাইভেট ভার ইনস্ট্যান্স ইনস্ট্যান্স, যেটা আমাদের তাই হচ্ছে নোড ডেটাবেস, যেটা আপাতত এখন থাকবে হচ্ছে না। এরপর আমরা যেটা করবো না থাকবে, দেন আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করবো গেট ডাটাবেস। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা ডেটাবেসটাকে ক্রিয়েট করবো, অর্থাৎ ডেটাবেসটা তো এতক্ষণ আমরা জাস্ট বলছি যে ডেটাবেসের একটা টেবিল আছে, টেবিলের মধ্যে এটা একটা কলাম আছে, আমরা কোয়েরিগুলো এইভাবে এই কোয়েরি চালাবো, সেগুলো জাস্ট আমরা তখন বলছি। এখন আমরা সেই মেইন ডেটাবেসটাকে ইনিশিয়েট করব, অর্থাৎ ডেটাবেসটা যদি প্রথমবার রান মানে অ্যাপটা রান হয়, প্রথমবার ডেটাবেস ক্রিয়েট করবে, পরবর্তীবার যদি ডেটাবেস ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে ডেটাবেস ক্রিয়েট করবে না, জাস্ট তার ইনস্টেন্সটাকে ব্যবহার করে আমাদের বাকি এক্সিকিউশন কাজগুলোকে করবে। সো এই মেথডে কম্পিনিয়ন অবজেক্ট অথবা গেট ডেটাবেসের কাজই হচ্ছে ওইটা যে প্রথমবার ডেটাবেসটাকে ক্রিয়েট করবে, পরের বার থেকে তার ইনস্টেন্সকে ব্যবহার করবে। সো আমরা এখানে একটা টেম্পোরারি ইনস্টেন্স নেব, এই জায়গাটা একটু কনফিউজিং মনে হইতেই পারে, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে এই কোডটা একবার যদি আপনি করে নেন, সে আপনি যতই অ্যাপ বানান না কেন আপনার বারবার কোডটা লিখতে হবে না, প্রত্যেক জায়গায় কোড সেম। সো এই কোডটা জাস্ট একবার লিখে রাখলে অথবা একদম বুঝে নিলেই ঝামেলা শেষ, এই কোড মানে তেমন একটা আপনাকে চেঞ্জ করতে হবে। সো দেখে নিই এখানে ভ্যারিয়েবল হবে একটা টেম্পোরারি ইনস্ট্যান্স, যেটা হবে হচ্ছে আমাদের আগের যে ইনস্ট্যান্স সেটা নিলাম, ইফ টেম্প ইনস্ট্যান্স না যদি না হয় সেক্ষেত্রে রিটার্ন করবে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে এটা আমাদের রিটার্ন করবে একটা হচ্ছে নোড ডেটাবেসকে রিটার্ন করবে হচ্ছে রিটার্ন টেম্প, হ্যাঁ লিখছিলাম যদি আমাদের ইফ টেম্প ইনস্ট্যান্স ইজ নট ইকুয়াল নাল, না মানে হচ্ছে আমাদের ডেটাবেসটা অলরেডি ক্রিয়েট করা হয়েছে, আর যদি নাল হয় অর্থাৎ ডেটাবেসটি ক্রিয়েট করা না হয় সেক্ষেত্রে আমরা একটা এখানে সিঙ্ক্রোনাইজ মেথড সিঙ্ক্রোনাইজার কল করবো, যেটা আমাদের ডেটাবেসটাকে ক্রিয়েট করবে, সিঙ্ক্রোনাইজ দিস। আচ্ছা এখানে সিঙ্ক্রোনাইজ কেন ব্যবহার করলাম, সিঙ্ক্রোনাইজটা আমাদের ইনশিওর করবে যদি সাপোজ দেখা গেলো আমার অ্যাপটা ওপেন হওয়ার সাথে সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন দরকার দেখা গেলো আমার অ্যাপে দুই চারটে অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন অ্যাক্টিভিটি ডেটাবেস ক্রিয়েট করার জন্য মানে রিকোয়েস্ট সেন্ড করতেছে যে ডেটাবেস ক্রিয়েট করো, এই সিঙ্ক্রোনাইজটা ইনশিওর করবে যে প্রত্যেকের রিকোয়েস্ট না নিয়ে জাস্ট একবার ডেটাবেস যদি ক্রিয়েট করার রিকোয়েস্ট পায় সে জাস্ট একবার ডেটাবেস ক্রিয়েট করবে, এবং
বারবার সেটা ক্রিয়েট করবে না, এটাই হচ্ছে সিঙ্ক্রোনাইজ আমার এই জিনিসটাকে এনশিওর করবে। সো এটা নিয়ে তেমন একটা মাথা ঘামানোর কিছু নাই, জাস্ট সিঙ্ক্রোনাইজ অ্যান্ড ভ্যাল ইনস একটা আমরা একটা ভেরিয়েবল নিয়ে হচ্ছে ইনস্টেন্স ইকুয়াল রুম ডট রুম ডট ডাটাবেস বিল্ডার। ডাটাবেস বিল্ডারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যারামিটার কী কী যাচ্ছে, একটা কন্টেক্সট যাচ্ছে, তারপর একটা ক্লাস যাচ্ছে, দেন একটা স্ট্রিং যাচ্ছে। আচ্ছা কন্টেক্সট এখন আমরা কই থেকে পাই? কন্টেক্সটের জন্য তাহলে আমরা এখানে একটা ফাংশনের মধ্যে দিয়ে হচ্ছে কন্টেক্সট কন্টেক্সট, অর্থাৎ যে এই মেথডটাকে কল করবে অথবা যেই অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট আমাদের ডেটাবেসটা ক্রিয়েট করার জন্য রিকোয়েস্ট করবে সে যেন তার কন্টেক্সটটা দিয়ে পাঠায়। দেন সো আমরা এখানে কন্টেক্সট দিলাম, দেন আমাদের পরের প্যারামিটার হচ্ছে ক্লাস। এখন আমরা কোন ক্লাসটা দেবো? আমরা দিব হচ্ছে আমাদের ডেটাবেসের ক্লাসটা, অর্থাৎ আমাদের ডেটাবেস যেহেতু আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সো এখানে আমরা ডেটাবেস ক্লাস জাভা। দেন আমাদের প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং, এই স্ট্রিংটা হচ্ছে আমাদের ডেটাবেসের নাম, আমরা আমাদের ডেটাবেসের কী নাম দিতে চাই সেই নামটা হবে হচ্ছে আমাদের এখানে সাপোজ দিলাম হচ্ছে মাই ফার্স্ট ডিবি, এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নাম। সো আমাদের আস্তে সব কাজ কাম শেষ, সো আমরা এখন ডেটাবেস ক্রিয়েট করবো। আচ্ছা এখানে আমাদের একটা এরর আছে, কিসে রিটার্ন রিটার্ন রিটার্ন, আচ্ছা এখানে আমার একটা রিটার্ন সিঙ্ক্রোনাইজের পর একটা কাজ আছে ডট ডিল দিলাম এবং রিটার্ন দিব হচ্ছে আমাদের ইনস্টেন্স, আমাদের এরর গন, আমাদের কাজ শেষ। সো প্রত্যেকবার যখন ডাটাবেস ক্রিয়েট করা লাগে যদি এই জিনিসটা না বুঝেন জাস্ট এইটুক কপি করে নেবেন, কপি পেস্ট ঝামেলা, অর্থাৎ সরি কম্পিনিয়ন অবজেক্টটা সম্পূর্ণ কপি পেস্ট করে নেবেন আর ঝামেলা নাই, এটা সেম থাকবে সব জায়গাতে, খালি আপনার ডেটাবেস নেম অথবা ডেটাবেসের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা চেঞ্জ করে দিলে চলবে। সো এখন আমরা যাব হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে। ভিডিওর সময় লেন্থ মনে হয় প্রচুর বেশি হয়ে যাচ্ছে, 22 মিনিট চলতেছে, আচ্ছা ব্যাপার না। তো আমরা এখানে তো আমরা ডাটাবেস ক্রিয়েট করার কাজটা কমপ্লিট করলাম, সো আমরা পরের ভিডিওতে দেখব কিভাবে ডেটাবেস আমরা ইনসার্ট করতে পারি এবং ডেটাবেস ডেটাবেস ইনসার্ট এবং ডাটাবেস ডাটা গেট করতে পারি সেই জিনিসগুলো আমরা পরের ভিডিওতে দেখব। সো সাথে থাকার জন্য ধন্যবাদ, আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে। সো থ্যাংক ইউ, টাটা।